বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি অধ্যাপক ডাক্তার মাফরুহা পারভীন, অধ্যক্ষ ময়মনসিংহ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের DHMS তৃতীয় বর্ষের ম্যাটেরিয়া মেডিকা বিষয়ের ঔষধ সিমিসিফিউগা নিয়ে আলোচনা করব। তো আমরা ক্লাসে ফিরে যাই। আজকের ঔষধ সিমিসিফিউগা সমনাম বা সিনোনেম ব্ল্যাক স্নেক রুট অ্যাকটিয়া রেসিমোসা অ্যাকটিয়া মনোগাইনা। উৎস বা সোর্স, বহুবর্ষজীবী উদ্ভিদ, 3 থেকে 8 ফুট উচ্চতা বিশিষ্ট, তিক্ত স্বাদ ও ঝাঁঝযুক্ত এক প্রকার উদ্ভিদ। পাতার দুই ধার করাতের ন্যায় ধারালো, যা যুক্তরাষ্ট্রের ছায়াযুক্ত এবং শিলাময় অরণ্যে জন্মে। প্রুভার বা প্রমাণকারী ডাক্তার সিজে হ্যাম্পেল। বিশিষ্ট লক্ষণ বা স্পেশাল সিমটম বা পিকুলিয়ার সিমটম আমরা বলতে পারি। 1. ঋতুস্রাবের সাথে ব্যথা বৃদ্ধি পায়। 2. পর্যায়ক্রমে শারীরিক ও মানসিক লক্ষণের প্রকাশ। 3. ডিম্বকোষের বা জরায়ুর দোষে শ্বাসরুদ্ধ বা হৃদ স্পন্দন। এরপর আমরা দেখতে পাই যে ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে অ্যাকোনাইট এবং ব্যাকটিসিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবহৃত হয় এর প্রথম লক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে ঋতুস্রাবের সাথে ব্যথা বৃদ্ধি পায়। ঋতুস্রাবের সাথে ব্যথা বৃদ্ধি অর্থাৎ ঋতুস্রাব যত বেশি হবে ব্যথা ততই বেশি হবে। স্রাবের সাথে ব্যথা প্রচণ্ডতর মানে বাড়তে থাকবে, প্রবল হতে থাকবে, এবং আমরা দেখতে পাই স্রাবের সাথে রক্তের চাপও এবং অল্পে ব্যথাগুলো এদিক ওদিক যেতে থাকে এবং দেখা যায় যে ব্যথা কোমরের একদিক থেকে শুরু হয়ে আড়াআড়িভাবে অন্য সাইডে চলে যায়। তো ব্যথার এইরকম ঘোরাফেরা থাকবে সাথে এবং পর্যায়ক্রমে শারীরিক এবং মানসিক লক্ষণে প্রকাশ পায়। যখন শারীরিক লক্ষণগুলো থাকে, শরীরের যে সিমটমগুলো থাকে, বিভিন্ন অসুস্থকর লক্ষণগুলো থাকে, তখন তার মানসিক লক্ষণগুলো লোপ পায়। মানসিক লক্ষণের মধ্যে যেমন অস্থিরতা বা মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা, তারপর হচ্ছে শারীরিক যখন হবে, যখন মানসিক যখন দেখা দিবে তখন আবার শারীরিক লক্ষণগুলো লোপ পাবে। এর মধ্যে আমরা দেখতে পাই যে মানসিক এবং শারীরিক মানসিক রোগীর লক্ষণের ভিতরে উন্মাদনা এক বিষয় থেকে অন্য বিষয়ে, এক বিষয়ে যদি কথা বলতে থাকে গল্প ছলে দেখা যাবে যে অন্য একটা বিষয়ে আলাপ চলতেই থাকে, অনর্গল কথা বলতেই থাকে এবং এতে বাচালতা, এতে তার বাচালতা প্রবলভাবে প্রকাশ পায়। এছাড়া আমরা দেখতে পাই যে রোগীর যে পার্শ্ব, শরীরের যে পার্শ্বটা চেপে শুতে চায় সেই পার্শ্বেই তার
মাংসগুলো এত বেশি নিচে ওঠে যে তার পক্ষে শুয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে। সে তার কখনোই চেপে শুতে পারে না। এরপর আমরা দেখতে পাই যে তার মধ্যে হলো গর্ভাবস্থায় বমি থাকে এবং বমি পরে বমি ছাড়াও দেখতে পাই আমরা যে গর্ভাবস্থার শেষ সময়ে প্রসব সহজতর করার জন্য আমরা এই সিমিসিপিউকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি এবং অর্থাৎ এইটা প্রয়োগে প্রসবটা খুব আরামদায়ক হয়। এরপর আমরা দেখতে পাই প্রসবকালে যদি শীত এবং কাঁপুনি দেখা দেয় এবং ব্যথা ক্রমাগত ঘুরে বেড়ায়, ব্যথা যদি ক্রমাগত ঘুরে বেড়ায় এবং জ্বরেও যদি মুখ যদি না খুলে সেই ক্ষেত্রে আমরা সিমিসিপিউকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। প্রসবকালে এবং প্রসবের পর কুচকির মাঝে যদি তার ব্যথা হয় বা আক্ষেপ হয় সেই ক্ষেত্রেও আমরা সিমিসিপিউকা প্রয়োগ ভালো ফল পেতে পারি। এছাড়া আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে যারা হারমোনিয়াম বা তবলা বাজায় বা কম্পিউটারে কাজ করে অথবা টাইপিংয়ে কাজ করে তাদের যদি হাড়ে এবং কোমরে অথবা পিঠে যদি ব্যথা অনুভূত হয় সেই ক্ষেত্রেও আমরা তার জন্য সিমিসিপিউকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও দেখতে পাই যে প্রৌঢ়া বৃদ্ধ লোক যাদের মেনোপজ হয়ে গেছে অথবা রজ অর্থাৎ মানে রজরোগজনিত যে অসুস্থতা তার মধ্যে আমরা খেয়াল করি সেই ক্ষেত্রেও আমরা সিমিসিপিউকা প্রয়োগ করতে পারি। এতে সিমিসিপিউকা প্রয়োগে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আমরা দেখি যে পেটের ব্যথা যদি আমরা চেপে ধরে রাখে সেই ক্ষেত্রে পেটের ব্যথাও তার ভালো হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমরা তাকে সিমিসিপিউকা ওষুধটি দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে হ্রাস বৃদ্ধি নিয়ে আলোচনা করি। সিমিসিপিউকা মেডিসিনটির হ্রাস বা অ্যামিলিওরেশন, বিশ্রামের ও খোলা বাতাসে এরপর হচ্ছে বৃদ্ধি বা এগ্রভেশন, এগ্রভেশন প্রাতে রাত্রে ঋতুকালে এবং ঠান্ডায়।
শীতকালে ঠান্ডায়। এরপর আমরা আসবো অনুপূরক। অনুপূরক ঔষধ বা কমপ্লিমেন্টারি বা সাপ্লিমেন্টারি আমরা যাই বলি, অনুপূরক হচ্ছে সিপিয়া পালসেটিলা। সিপিয়া পালসেটিলা ও ইগনেশিয়া ইগনেশিয়া আমারা তো প্রিয় শিক্ষার্থী, আমরা ওষুধের দেখলাম হচ্ছে হ্রাস, অ্যামিলিওরেশন, উত্তাপে, আহারে, বিশ্রামে ও খোলা বাতাসে, বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন প্রাতে, রাত্রে, ঋতুকালে এবং ঠান্ডায়। এবং অনুপূরক ওষুধ হচ্ছে সিপিয়া পালসেটিলা ও ইগনেশিয়া আমারা। আমরা যাদের উপরে মানে এই ওষুধটা প্রয়োগ করতে পারি, যে রোগীগুলোর ব্যাকুলতা বেশি এবং মানসিকভাবে তারা সর্বদাই বিষণ্ণ এবং শঙ্কিত থাকে এবং ওষুধ সহজে খেতে চায় না, এবং বিশেষ করে দেখা যায় যে তাদের সে রোগী সবসময় ফিলিংস বা অনুভূত মনে করে যে ইঁদুর দৌড়াচ্ছে তার চোখের সামনে, এই ধরনের অনুভূতি সম্পন্ন রোগীর ক্ষেত্রে আমরা সিমিসিফুকা ওষুধটি প্রয়োগ করতে পারি। আজ আর নয়, আজ আমরা আগামীতে অন্য একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। আসলে সংক্ষিপ্ত পরিসরে বড় করে বলা মানে যায় না, কারণ সরাসরি ক্লাস আর অনলাইন ক্লাসে অনেকটাই পার্থক্য দেখা যায়। তো যাই হোক, আমরা আগামী ক্লাসে আরেকটি অন্য একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।